বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল ডিটেক্টরের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 23 জোড়া একেবারে ছোট ছোট কানের দুলের ডিজাইন এনেছি। ডিজাইনগুলো সবসময় র্যাপ ইউজ করা যায়, খুবই ভালো ডিজাইন সবসময় র্যাপ ইউজ করার জন্য। বন্ধুরা, এই ছোট ছোট কানের দুলের ডিজাইন আনার কারণ হলো, বন্ধুরা দেখুন বর্তমানে কিন্তু স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। তো আপনি যদি এখন বর্তমানে হলমার্ক স্বর্ণটা তৈরি করতে চান 22 ক্যারেট, সেক্ষেত্রে আপনার দাম পড়বে 93,428 টাকা। বন্ধুরা, এত দাম দিয়ে একটি ভারী জিনিস কিন্তু সবাই তৈরি করতে পারে না। তো এই কারণেই আমি আপনাদের জন্য হালকা ওজনের ডিজাইনগুলো এনে থাকি বা আজকে নিয়ে এসেছি, যাতে আপনার ডিজাইনগুলো খুব সহজে তৈরি করতে পারেন বা এই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু আমি ভিডিওর ভিতরে বলে দিব। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন, বা এ টু জেড আমি বলে দিই যাতে আপনার ডিজাইনগুলো সুবিধা হয় তৈরি করতে। বন্ধুরা, আজকে যে ডিজাইনগুলো আমি এনেছি, এই ডিজাইনগুলো কিন্তু আপনি মাত্র 2 আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন। তো 2 আনা স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন, সবসময় র্যাপ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। বন্ধুরা, এখন বলে দেব যে ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ বন্ধুরা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো শুনলে বা এই ডিজাইনগুলো আপনি যদি দেখেন, কথাগুলো ফলো করেন, আপনি খুব সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আপনার মন মতো করে মজবুত করে ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি যেভাবে আপনাদের বলবো এভাবে কিন্তু আপনাকে কেউ বলে দেবে না, বা আমি কোনো ভিডিও দেখিনি যে এরকম করে বলে দেয়। বন্ধুরা, আমি এই কারণেই বলি যাতে আপনি খুব সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারেন কম স্বর্ণ দিয়ে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে কিছু কিছু ডিজাইন রয়েছে একেবারে ছোট, যদি আপনি সেই ডিজাইনগুলো 2 আনা দিয়ে তৈরি করতে চান, তাহলে এখানে যেরকম রয়েছে সাইজটা, সেরকম সাইজ রেখে আপনার স্বর্ণকারকে বলবেন যে সেম রেখে জিনিসটা তৈরি করে দিতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের নিচে ঝুমকা রয়েছে, তো সেই ঝুমকাটা আর উপরে যে কোড়াটা থাকে, সেই কোড়াটা যে আপনার ঝুমকাটা ঝুলে থাকে যে ডিজাইনটার সাথে, তো সেই কোড়া দুটো একটু ভারী করে তৈরি করে দিতে বলবেন। আর নিচের যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন, নিচে যে 3টা ঝুড়ি থাকে, সেই ঝুড়িগুলো একটু ঝুড়ির ঋণগুলো মোটা করে তৈরি করে দিতে বলবেন। তাহলে সেটা কী হবে বন্ধুরা, সেই ডিজাইনটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর পিছনের যে ডাটটা থাকে, সেই ডাটটাও একটু মোটা করে তৈরি করে দিতে বলবেন আপনার স্বর্ণকারকে। বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই ভালো স্বর্ণের, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করা ডিজাইনগুলো। আর আপনি যখন তৈরি করবেন, একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, যেমন 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণটা রয়েছে হলমার্ক, সে স্বর্ণটা দিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করবেন। বন্ধুরা, যখন তৈরি করবেন আপনি বাঁকা ডাটটা ইউজ করবেন, সেটা ভালো হবে সবসময় র্যাপ ইউজের জন্য। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম ও স্বর্ণের বিভিন্ন বিস্তারিত পরামর্শ আপনাদের আমি দিয়ে থাকি। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।